झुकी मोने मोने बेधे राखी एक दिन होबे सती छवि जीवनेर चावा पावा ए शहरे हावा जाने सबे रातेर चोनाखी शत ছাড়াছাড়ি হয়ে গেছে মানে আমি সন্ধ্যাকে ভুলতেই পারছি না, ওর কথা বারবার মনে পড়ছে। রাহি ভাই আপনি থেকে যান, আপনি আর ঝিনুক এখন চলে গেলে আমি বিরাট বড় বিপদে পড়ে যাব। আজকে রাতে আমি ফিরতে পারবো না, আমাকে বাইরে থাকতে হবে। আমার এখন মেজাজটা প্রচন্ড খারাপ হচ্ছে। তুমি আবার কার উপর খেপলা বলো তো? কার উপর আবার? তোমার দেবরের উপর। তুমি তো কি শাসন করো না? ওমা হঠাৎ এই কথা বলছো কেন? ও কি বাচ্চা কোনো ছেলে যে ওকে আমার শাসন করতে হবে? হ্যাঁ শাসন করতে হবে। ও এখন ফোন করে কি বলছে জানো? সে বলছে সে রাতে বাসায় ফিরবে না। রাতে ফিরবে না মানে? হ্যাঁ, সে আমাকে ফোন করে বললো যে ভাই আমি আজকে রাতে বাসায় ফিরতে পারবো না। আমি বললাম কেন কেন ফিরতে পারবি না? সে কিছুই বললো না, বললো যে একটা সমস্যা হয়েছে আমি বাসায় ফিরতে পারবো না, ফোনটা কেটে দিল, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তুমি এত উত্তেজিত হয়ে যেও না, এত রেগে যেও না। ও তো এরকম কোনো ছেলে না না যে বিনা কারণে বাসার বাইরে থাকবে। নতুন একটা জায়গা, কদিন হলো ঢাকায় এসছে, কি হলো কারণটা অন্তত বলবে তো। আচ্ছা না বলুক, মানে বলেনি আমার কোনো প্রবলেম কিন্তু হয়নি। হ্যাঁ মানে যদি আসলে অনেক বিপদে পড়তো তোমাকে ফোন দিত, ফোন দিয়ে তোমার হেল্প চাইতো, হয়তো তোমাকে ডেকেও পাঠাতো। নিশ্চয়ই এমন কোনো একটা ঝামেলা হয়েছে যে ও একাই ম্যানেজ করতে পারছে, তাই তোমাকে কিছু বলেনি। তুমি মাথা ঠান্ডা করো, এই হচ্ছে তোমার সমস্যা। তোমার তো কোনো চিন্তা হবে না, সমস্ত চিন্তা আমার। ওকে কালকে মারতে হবে, ও কালকে বাড়ি ফিরে আসুক, অনেকদিন ওকে মারিনি তো, কালকে ওকে মারবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, কোনো সমস্যা নেই, ওকে ফিরে আসতে দাও। হ্যাঁ মাথা ঠান্ডা করো এখন। আম্মাকে বলেছ না? আগে ভেবে নেই আম্মাকে কি বলবো। এটা আসলেই খুব খারাপ হয়ে গেল, কাল সকালে কনফার্ম ওর ভাই ওকে পেটাবে। ভাইজান যে টোনে কথা বলল, আমি নিশ্চিত আমাকে কালকে মায়ের খেতেই হবে। আপনার ভাবি আছে না, আপনার ভাবিকে বলবেন তাকে সেভ করতে। ভাইজান রেগে গেলে ওই ভাবিটা বিদি কোনো কাজ হয় না। আচ্ছা পরের কথা পরে ভালো, আমি একটা কাজ করি, সন্ধ্যা ভাবিকে অ্যাট লিস্ট একটা ফোন করি, না হয় আমাকে নিয়ে উল্টো টেনশন করবে। হ্যাঁ হ্যাঁ কল দাও আপনাকে একটা। হ্যাঁ ঝিনুক
বলো ভাবি আমি তো তোমাদের বাড়িতে এসেছি সাভারে আমাদের ওখানে হ্যাঁ ওই রাহিভার সাথে ঘুরতে ঘুরতে ভাবলাম যে শান্তার সাথে একটু দেখা করে আসি আর ভাবি ওই আজকে রাতটা কিন্তু আমি এখানেই থাকব ওখানেই থাকবে আর রাহি রাহি ভাইয়াও থাকবে বলছি কি ভাবি একটা ছোট্ট সমস্যা হয়েছে আমি কাল সকালেই ফিরে আসব ও কি সমস্যা আচ্ছা শান্তাকে একটু ফোনটা দাও তো শান্তা আছে হ্যাঁ হ্যাঁ এই তো আমার সামনেই আছে হ্যাঁ কথা বলো হ্যালো আপা কি হয়েছে রে আপা কালকে সকালে তুই একটু বাসায় আসিস কেন রাতুল ভাই অনেক ড্রিঙ্ক করে আমাদের এখানে এসেছে তোর কথা নাকি খুব মনে পড়ছিল তাই বেশি ড্রিঙ্কস করে ফেলেছে তোকে ফোন দিতে বলেছিল কেন তোর সাথে কথা বলবে তাই আমি ফোন করিনি এরপর সোফায় সে ঘুমিয়ে পড়েছে এখন তাকে ডেকে তোলাই যাচ্ছে না আমি ভয়ে ঝিনুক আর রাহি ভাইকে বলেছি যে আজকে থাকতে আমার সাথে ঠিক আছে তোরা ঘরের দরজা বন্ধ করে ঘুমাস আমি কাল সকালে চলে আসব আচ্ছা আপা ঠিক আছে বাই কি বল আলোকে হ্যাঁ আপা বলেছে সকালবেলা চলে আসবেন আমাদের ঘর আর কে ঘুমাতে হ্যাঁ ঘর তো খোলা রেখে আমরা ঘুমাবো না এই যে আমি কোথায় থাকবো আপনি রুমে থাকবেন আমরা বাইরে থেকে লক করে দিই মানে কি আমি বাইরে থাকবো আপনারা ভিতরে লক করে দিবেন আমি সব আপনার জন্য হয়েছে আমি কি করেছি আমাকে এনে ঝামেলার মধ্যে আপনারা ফেলে না কি খাবারে খিদে লেগেছে চল দেখি ফ্রিজে কি আছে ওখানে যাওয়ার কোনো দরকার নেই ওই যে অ্যাপসে খাবার অর্ডার কর কোথায় থাকবে তাহলে কোথায় আছে কিছু বলেনি শুধু বলেছে আজকে রাতে বাসায় ফিরতে পারবে না কালকে সকালে সে সবকিছু বলবে বলেনি তো তুই জোর করতে পারলি না তুই আর বড় ভাই না এখন তুই ওকে কোথায় খুঁজবি আশ্চর্য শোন সেই জন্য কিন্তু আমি শহরে আসতে চাইনি এটা কোনো থাকার জায়গা হলো হ্যাঁ রাতে ছেলে বাড়ি ফিরবে না এটা কোনো কথা হতে পারে শোন শহরে না আসলে কিন্তু এটা হতো না এখন আমি জানি না তুই কোথায় খুঁজবি ওকে তুই খুঁজে বের করে নিয়ে আয় আমি জানি না কোথায় খুঁজবি আপনার কাছে আমি একটা কথা বলতে আসলাম আপনি উল্টো আমার দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন তোরই তো দোষ তুই তো আজকাল দিয়ে এখানে নিয়ে এসেছিস তা না হলে একটা ছেলে রাতে বাড়ি ফিরবে না কোথায় থাকবে সকালে এসে তোকে বলবে এটা কোনো কথা হতে পারে এটা কি সম্ভব আচ্ছা ঠিক আছে আপনার কিছু করতে হবে আপনি রেস্ট করেন আমি দেখছি কি করা যায় পাগল সব মাথা খারাপ করে ফেলবে আমার শহরে আসছে শহরে শহরে মানুষ থাকে কোথায় থাকবে কোথায় থাকবে রাতের বেলা কোথায় থাকবে আমি আম্মাকে বলতে গেলাম যে রাহি রাতে বাড়ি ফিরবে না আম্মা উল্টো আমাকে বকাবকি শুরু করে দিল আম্মা এটুকু বুঝে না যে আমার কত খারাপ লাগছে ওর যদি খারাপ কিছু একটা হয়ে যায় আরে বাবা খারাপ কিছু হলে ও তোমাকে ফোন করে হেল্প চাইতো তুমি একটা কাজ করো না তুমি কিছুক্ষণ পর পর ওকে ফোন দাও ফোন দিয়ে তুমি খবরটা নাও মানে অযথা তুমি উত্তেজিত হচ্ছে একটু মাথা ঠান্ডা করো আর ওকে নিয়ে তো চিন্তা করো না ওকে নিয়ে চিন্তা না করে তুমি সন্ধ্যাকে নিয়ে চিন্তা করো দ্যাট উড বি বেটার কি সে তোমাকে ডেকে নিয়ে কি বলছিল দেখো বাবু তুমি আমাকে এসব বিষয় নিয়ে খুঁচিও না হ্যাঁ সন্ধ্যা আমাকে ডেকে নিয়ে কি বলেছে সেটা যদি বলার মতো হতো তেমন জরুরি কিছু হতো আমি তোমাকে বলতাম জরুরি না হলেও বলতে হয় ওহ তুমি না একটা জিনিস ধরে বসে আছো যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না বলবো যে সন্ধ্যা কি বলেছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে খোঁচাতেই থাকবে আমি তোমাকে খোঁচাবো না কিন্তু ওইদিকে সন্ধ্যা ভাবি আর চন্দন ভাই মিলে তোমাকে যে ঘন্টার পর ঘন্টা খালি খুঁচিয়ে গেছে তুমি সেই খোঁচাটা বুঝোনি বোঝার দরকার কি বোঝার দরকার কি মানে দরকার নেই তুমি আমার খোঁচা বুঝতে পারো তুমি ওদের খোঁচা বুঝতে পারছো না ওরা যে তোমাকে বারবার প্রমাণ করার চেষ্টা করছে তুমি আজকে শহরে আসার যোগ্য কোনো মানুষ না তুমি শহরে এসে কোনো কিছু করতে পারছো না তুমি শহরে চলার যোগ্য মানুষ না
তুমি শহরের জন্য বেমানান। তোমার কাছে কিছু মনে হচ্ছে না কথাগুলো শুনলে? তুমি একটু বেশি সেনসিটিভ। হ্যাঁ, আমি অত কিছু বুঝিনি, বোঝার চেষ্টাও করিনি। ওরা আমার পুরনো বন্ধু, আমি বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গেছি, ওরা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, এত কিছু বোঝার আমার দরকার হয় না। তাই? হ্যাঁ তাই। তুমি একটু বেশি বেশি খোঁজাখুঁজি করছো। আমি এসে রাইট টেনশন নিয়ে তুমি প্রসঙ্গটা টেনে নিয়ে এসছো, এটা তোমার এই প্রসঙ্গটা টেনে আনা একদম উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। মাল খারাপ একটু খাওয়া, অতটা খারাপ না, ঠিক আছে? খাইছেন বুঝ, আর খাইস না। তবে একটা কথা তোরে বলি, জানিস, মাল খায়ে বউর সাথে আলাপ করতে খুব আরাম লাগে, মানে ফুর্তিতেই মন ভরে যায়। আমি তোর একটা ম্যাজিক দেখাবো, দুটো ফুটে আমাকে সময় দেয়, আমি দেখা। কী করছো কাকা, কিসের ম্যাজিক? ভাবলাম না দুই ফুটে সময় দিবি তো আমারে। দজ্জ নং দজ্জ 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 দজ্জ। হ্যালো, এই ঈশা ডাক্তার সাহেব? যে আমি সুরত আলী বলছি, মিস্টার সুরত আলী ফ্রম ঢাকা। কি কাজ, তাড়াতাড়ি বলো। দিস ইজ মাই ও, মানে এই ফোনটা আমার নিজে, আমি মালিক, আমি গিফট পেয়েছি, আর এই নাম্বারটাও আমার, বুঝতে পেরেছেন? স্পেশাল নাম আমার সুরত আলী, খুব সুন্দর করে লিখে রাখবেন। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে যে মানে আপনার ফোনটা নিয়ে কমলার হাতে দিতে পারবেন? কেন, আমার ফোন আমি কমলার হাতে দেবো কেন? কমলার সাথে একটু কথা বলা দরকার। কমলার সাথে তোমার আবার কি কথা? আরে আমার না, কমলার হাজবেন্ড তুমিজ, তার সাথে তারা কথা বলবে, এই আর কি। কেন, তুমিজের কি কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নেই, বিরহ, মানে বিরহে ভুগছে আর কি, বুঝতে পেরেছেন না? ও, বিরহ। হুম, আচ্ছা ঠিক আছে, তুমি লাইনে থাকো, আমি দিচ্ছি। কমলা। জি ডাক্তার কাকা। কমলা, এই যে নাও। কি? তোমার স্বামী তোমার সঙ্গে কথা বলবে, নাও। আর শোনো, কথা শেষ হলে আমাকে ফোনটা দিয়ে এসো। আচ্ছা হোক, কমলা করছি। আমি তো সুরত চাচা বলতেছি, তোর স্বামী তোর সাথে কথা বলবে। হ্যাঁ নে। হ্যাঁ সুরত কাকা, দেন দেন। হ্যাঁ, আমি কায়দা করে আমার ফোনতে মনে কর যে ডাক্তারে ফোন করেছি, এইভাবে তোদের সাথে কথা বলা দিচ্ছি, বুঝতে পেরেছিস? আরে কমলা, তুমি কেমন আছো কমলা? কাকা কাকা, আপনি একটু বাইরে যান না কাকা, একটু পার্সোনাল কাকা, যান অল্প একটু। আমি কথা কথা দিলাম না আমার বাড়ি, একটু গেলাম একটু গেলাম, যান চলে যান। কমলা, তোমার জন্য আমার পরাণটা যে কিভাবে পুরায়। তোমার কি মনে হয় আমি সুখে আছি তোমার জন্য আমার পরাণটা পরে না? সেটা তো আমি জানি, কিন্তু কমলা আমার জন্য কিরম লাগে? আমার আর ভাল লাগে না, মানে আমি যেন কেমন হয়ে গেছি, আমি আর ভালো মানুষ নাই রে কমলা। কমলা, আমি খারাপ হয়ে গেছি কমলা। কি কইতাছো এসব আবোল তাবোল? তুমি গাঁজা মদ খাওয়া শুরু করছো নাকি? কি বললি? কি? না 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 না, সি 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 সি, গাঁজা মদ আমি খাবো কেন? না না, কিন্তু গাঁজা মদের মতো কিরকম একটা নেশা বর করছে আমার উপরে কমলা। আমার খুব কান্না পাইতেছে কমলা। কান্না পাইতেছে কই? তুমি সত্যি সত্যি কান্না করতেছো? তোমার কান্না হইনা, আমারও কান্না হইতেছে। ও খোকনের বাপ, কাইন্দ না।
তোর জন্য আমার কেমন লাগে কমলা। কাইন্দো না খোকনের বাপ, কাইন্দো না। স্ত্রীর জন্য যে একটা মানুষের এত টান, এরকম পুরুষ মানুষ আমি পৃথিবীতে একটাও দেখি নাই। তুমি কাইন্দো না, কাইন্দো না। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? তো আমি কি করব, তুমি বকাবকি করবে, আম্মা বকাবকি করবে, ছোট ভাই না বলে রাত কাটাবে বাইরে, আমার কি করার আছে? তাই বলে তুমি এখানে বসে থাকবে চুপচাপ? আমার অবস্থা তুমি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি তোমার অবস্থা, তোমার এই অবস্থার জন্য তুমি দায়ী মোহন। মানে কি বলতে চাইছো? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমরা একে অপরকে দোষাদোষি আর না করি। হ্যাঁ, অন্য প্রসঙ্গে কথা বলি। তুমি আর সন্ধ্যা ভাবি যখন ওই বাসায় বেলকনিতে দাঁড়িয়ে গল্প করছিলে, তখন চন্দন ভাই কি বলেছে জানো? কি বলেছিল? চন্দন ভাই বলেছে তোমাকে শহরে আসতে দেওয়াটা আমার একদমই ঠিক হয়নি। মানে কি লাবু? মানে হচ্ছে উনি ভাবছেন যে আমি চাইলেই তোমাকে আটকাতে পারতাম। ও, তার মানে আমার শহরে আসাটাও কোনোভাবে মানতে পারছে না। সেটা কিন্তু সে একবারও প্রকাশ করে না, কিন্তু তোমাকে আবার ঠিকই বলে ফেলেছে। হ্যাঁ, উনি বলছেন যে অযথা এত টাকা পয়সা খরচ করে তোমার শহরে আসার কোনো দরকার ছিল না, তুমি শহরের সাথে মানিয়ে নিতে পারবে না। তুমি কেন ওর সাথে জেদ করতে যাবে? আমার শহরে আসাটা ওকে খুব পেইন দিচ্ছে, জ্বালাচ্ছে, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি সন্ধ্যার সাথে আমার কি কথা হয়েছে শুনতে চাচ্ছ না? তুমি বলতে চাইলে বলতে পারো, আমার শোনার কোনো ইচ্ছে নেই। আমি যে টাকাটা দিয়ে পার্টনারশিপের ব্যবসা করতে চেয়েছিলাম, সেই টাকাটা সন্ধ্যা আমার কাছ থেকে যেন পটিয়ে আদায় করে নেয়, এই কথা বলতে সন্ধ্যা আমার কাছে এসেছিল। ও আচ্ছা, এইটুকুই? চন্দন তার স্ত্রীকে ব্যবহার করছে তার ব্যবসায়িক পার্টনারকে রাজি করানোর জন্য। লাবু, এটাই হচ্ছে শহর, ও আমাকে শহর চেনায়। লাবু শোনো, ও আমাকে যে শহর চেনায়, আমি ওকে অন্য এক শহর চিনিয়ে দেব। এটা তোমার জেদ মোহন, এটাতে শত্রুতা বাড়বে। বাড়ুক, আমি কিছু মনে করি না, এটাই এখন আমার সবচেয়ে বড় কাজ। তুমি মোহনকে রাজি করাতে পারলে না সন্ধ্যা? আচ্ছা, ও যদি রাজি না হয় তাহলে আমি কি করতে পারি বলো? কিন্তু তুমি আমাকে বলেছিলে যে সে রাজি হবে, মানে তুমি ওকে রাজি করাতে পারবে। একদম না, আমি মোটেও সে কথা বলিনি। আমি বলেছি যে আমি ওর সঙ্গে কথা বলে দেখব তোমাকে সে টাকাটা দেয় কিনা। তাই না? এতই গভীর প্রেম তোমাদের, দুজনে দুজনের জন্য মরে যাচ্ছ বিয়ের এত বছর পরও, আর আমার জন্য বন্ধুকে বলে সামান্য কটা টাকা রাজি, সামান্য কটা টাকার জন্য রাজি করাতে পারলে না? একদম বাজে কথা বলবে না চন্দন, কোন প্রেমের কথা বলছো তুমি? আর ওর সাথে কি আমার এখনো ওই সম্পর্ক আছে? তুমি আমাকে কি মনে করো, বাজারের মেয়ে? বাজারের মেয়েরাও অনেক ভালো তোমার থেকে, ওরা কথা দিলে কথা রাখে। তুমি জানো না টাকাটা কত প্রয়োজন আমার জন্য। জানি। এই টাকাটা না পেলে এই প্রজেক্টের জন্য আমাকে মামলা খেতে হবে, এমনকি জেলেও যেতে হবে। এখন এই বিষয়ে আইন কানুন অনেক কড়া। এসব কথা তো আমাকে বলে কোনো লাভ নেই। তুমি যখন প্রথম বিজনেসটা শুরু করেছিলে তখনই তো তোমার এগুলো ভাবা দরকার ছিল, তখনই দেখা উচিত ছিল। তখন তো তোমার অনেক টাকা ছিল, কোথায় গেল সেই টাকা? কোথায় উড়ালে তুমি সেই টাকা? মদ খেয়ে খেয়ে তো সব উড়িয়ে দিয়েছো। এই তুমি কিন্তু বাড়াবাড়ি করছো।
তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখি, আমার এখানে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। আমার একটা বাচ্চা দরকার, আমাকে একটা সন্তান দিতে হবে তোমার। হ্যাঁ, এই কথা মতো যদি এই শর্তে তুমি যদি রাজি থাকো তাহলে এখানে থাকবে না, আমি থাকবে না। তোমার এখানে তো আমি কখনোই থাকতে চাইনি, কোনোদিনও না। আমি ভেবেছিলাম তুমি অত বদলে গেছো, আমাকে যা যা বলেছিলে সেগুলো সব মেনে চলছো, ভালো হয়ে গেছো। কিন্তু আমার তো এখানে থাকার কোনো দরকারই নেই। তোমাকে অনেক শ্রদ্ধাতে হবে চন্দন, না হলে তোমার বাচ্চা আমি কখনোই নেব না, কখনো না। চন্দন, চন্দন, বাবা কি হয়েছে? একটু এদিকে আয় তো। কি হয়েছে বাবা বলো? কি ব্যাপার এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি কেন হচ্ছে তুমি বোঝো না? তুমি চেনো না তোমার বৌমাকে? গলা নামিয়ে কথা বলো। কিসের গলা নামিয়ে কথা বলবো বাবা? তুমি তুমি কোনোদিন তোমার বৌমাকে কিছু বলেছো? বরঞ্চ আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছো ওকে। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি কি তোমাকে কখনো এভাবে কথা বলা শিখিয়েছি? তারি মাঝে